ভানু বন্দ্যোপাধ্যায় 26শে ফেব্রুয়ারি 1920 সালে বাংলাদেশের ঢাকা শহরে জন্মগ্রহণ করেন। তাকে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কমেডি কিং বলা হয়। তিনি 1940-এর দশকে তার অভিনয় জীবন শুরু করেন এবং তিনি তার কমেডি অভিনয়ের জন্য জনপ্রিয়তা অর্জন করেন। তিনি অসংখ্য বাংলা চলচ্চিত্রে কাজ করেছেন এবং নিজেকে তার সময়ের অন্যতম প্রধান অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। ভানু বন্দ্যোপাধ্যায়ের কমিক টাইমিং, অনবদ্য সংলাপ ডেলিভারি দর্শকদের মুগ্ধ করেছে। কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা উত্তম কুমারের সাথে তার অনস্ক্রিন রসায়ন ছিল দুর্দান্ত। বাংলা ছবিতে তাদের অনেক জুটি সফল হয়েছিল এবং কিছু ছবি বাংলা চলচ্চিত্রে ট্রেডমার্ক হয়ে রয়ে গেছে। ভানু বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ভানু পেলো লটারি, জমালয় জীবন্ত মানুষ, আসিতে আসিও না ইত্যাদি। তিনি এইসব চলচ্চিত্রগুলিতে তার অভিনয়ের মাধ্যমে তার হাস্যরসাত্মক অভিনয় প্রতিভার প্রমাণ দিয়েছেন। ফিল্ম কেরিয়ার ছাড়াও তিনি বেশ কয়েকটি মঞ্চ নাটক এবং বেতার নাটকেও কাজ করেছিলেন এবং নিজেকে একজন বহুমুখী অভিনয়শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি 4 ফেব্রুয়ারি 1983 সালে প্রয়াত হন। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে তাকে সর্বশ্রেষ্ঠ কৌতুক অভিনেতা হিসেবে বিবেচিত করা হয়।